আমাদেরকে এই এরিয়ার জন্য লাইনের জন্য পয়সাগুলো জমা করতে দিল পয়সা আমরা জমা করেছি যে হ্যাঁ বলেছি কি তিন মাস পরে আসবে তিন মাস ক মাস হয়ে গলা এখন এই লাইন বলো হ্যাঁ আমরা পঞ্চাশ আমাদের এত খাটে আসছি পয়সাও নিয়ে নিল বলে হ্যাঁ তিন মাস পরে আসবে কিন্তু এখন পর্যন্ত লাইন আসে আজকে এই ঘটনায় যে জেনারেটার এসেছিল এখানে আমরা জেনেটার নামাতে দিই নাই যে লাইন নাই বলে তো ওরা বলছে নাকি আমরা ওই জন্য ঝামেলা করছি যে আমরা নামাতে দিব না এখানে তোমার যে বলছে যে কি করে ভোট দিবে যে করে ভোট দিবে দাও এই লাইনে তুমি দাও ভোট আমরা ভোটটা তো দিব ভোট দিব কিন্তু এখানে যেটা নামাতে দিব আপনারা এখন কি চলছে সব সময় মানুষের সঙ্গে জনসংযোগ রাখি এবং আমরা এর আগেও এদের কাছে তিন চারবার মিটিং করে বলেছি যে লাইনটা যে কি এদের দীর্ঘদিনের সমস্যা কিন্তু কারেন্ট এটা অস্বীকার করার নয় কিন্তু এই যে সমস্যা আছে সমস্যাটা আমরা সমাধানও করে দিয়েছি আমরা প্রত্যেকের কাছে আমরা কনজিউমার ফর্ম ফিল করে এবং যা পঞ্চায়েতের ট্যাক্স থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে আমরা জামুড়িয়া ডাব্লু আমাদের যে জামুড়িয়া আমাদের ইলেকট্রিক অফিস আছে সেখানে আমরা জমাও করেছি জমার পর সেই কাগজ নোটশিটটা নোটশিট করে তারা আমাদের বিদ্যুৎ ভবনে পাঠিয়ে দিয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে তার কপি এবারে এদের ব্যাপার হচ্ছে যে কারেন্টটা এখন অবধি এলো না কেন এদিকে বারবার বোঝাচ্ছি যে ভোটটা পার হলেই কিন্তু কারেন্ট এদের আসবে এতে কারেন্ট অলরেডি হয়ে গেছে আমরা করে দিয়েছি আমরা কোথাও দিয়েছিলাম কোথাও রেখেছি এবারে ধরুন একটু সমস্যা আছে দেখছি কিভাবে চেষ্টা করা যায় সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু প্রশ্ন